ইনসুলিন যদি একবার কেউ নিতে শুরু করেন তাহলে সারা জীবন তাকে ইনসুলিন নিতে হবে কিনা বা এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করে খুব সংক্ষেপে যদি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একটা কথা হলো যে টাইপ 1 ডায়াবেটিক যাদের শরীরে ইনসুলিন নাই তাদের ইনসুলিন নিতেই হবে বেঁচে থাকতে গেলে কারণ ইনসুলিন বেঁচে থাকার জন্য অপরিহার্য দ্বিতীয় হলো যারা টাইপ 1 নয় তাদের ইনসুলিন নিলে সবসময় আবার নিতেই হবে এমন কোনো কথা নয় কারণ মানুষের যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় কারণ টাইপ 2 যে আছে তারা তো একেবারে ইনসুলিন নাই তা তো নয় একদম না থাকলে তাকে নিতেই হবে তাদের তো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বস্তুত পক্ষে টাইপ 2রা শুরুতে ইনসুলিন বেশিই থাকে কারণ শরীরে যদি রেজিস্ট্যান্ট থাকে তো শরীর সেটাকে মেক আপ করে আরও বেশি ইনসুলিন তৈরি করে সেই জন্য যদি কারো ইনসুলিন নিতে হয় যেমন তার ব্লাড সুগার যদি অনেক বেড়ে যায় তাতে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় তো নিতে হতে পারে তাহলে কন্ট্রোল করে আনলে আবার নাও নিতে হতে পারে এটা অবশ্যই চিকিৎসক তার ব্লাড সুগারের মাত্রা দেখে সেটি নির্ণয় করবেন একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন স্যার জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দর্শক আমরা শুনছি আপনি বলুন আমি স্যারের কাছে আমার একটা প্রশ্ন জি বলুন স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে বলুন আমি ইনসুলিন নিচ্ছি জি আমি এই ইনসুলিন না নিয়ার দিশে এর পরিবর্তে কোনো ওষুধ আছে কিনা জি দর্শক আপনার বয়স কত জি আপনার বয়সটা একটু বলবেন এবং ইনসুলিন কোন মাত্রায় নিচ্ছেন আমার বয়স 72 আচ্ছা জি আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি সংক্ষেপে স্যার আপনি আমাদের দর্শকদের এটা তো সংক্ষেপে তার ইনসুলিন না নিয়ে চলবে কি না সেটা তার ডাক্তার নির্ধারণ করবে একটা তো আগেই বলছি যে যদি কন্ট্রোল কিছুতে না হয় তার ইনসুলিন হবে এ কথা ঠিক কিন্তু ইনসুলিন তো প্রয়োজন না হলে না নেওয়াই তো দরকার নাই তো সেটা তো ঠিক সুতরাং এই প্রশ্নটা ওনার যে ডাক্তার ওনাকে চিকিৎসা করছে তার কাছে রাখা উচিত কারণ আমরা তো সবটা তার দেখি না জি অবশ্যই তার প্রপার হিস্ট্রি নিয়ে তার বর্তমান অবস্থা কি আছে সেই অনুযায়ী বা নিয়ন্ত্রণে আছে কিনা ইনসুলিনের মাত্রা কি পরিমাণে আছে সেই অনুযায়ী চিকিৎসক অবশ্যই নির্ধারণ করবেন স্যার আপনি কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে বলছিলেন যে গর্ভকালীন ডায়াবেটিস যখন কেউ গর্ভবতী হন এবং ডায়াবেটিস আক্রান্ত হন তখন তার জন্য ইনসুলিন শ্রেয় নাকি ওরাল ড্রাগ শ্রেয় এটি অনেকে প্রশ্ন করেন দুটো গর্ভকালীন ডায়াবেটিসটা খুবই ইম্পর্টেন্ট কারণ এতে দুইজন এফেক্টেড হয়ে যাচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস যার হলো সে কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেড়ে গেল শুধু তাই নয় যদি ওটা কন্ট্রোল করে ওর সময় না আনে যেটা আপনার প্রশ্ন কী দেওয়া হবে না আনে তাহলে পরে ওইটার সম্ভাবনা আরও বেড়ে গেল এবং প্রেগনেন্সি কমপ্লিকেট হয়ে যাওয়ার জটিলতা হওয়ার সম্ভাবনা এবং ওই যে শিশু সেই শিশু কিন্তু অনেকটা প্রোগ্রামড হয়ে যায় ডায়াবেটিস হওয়ার জন্য ভবিষ্যতে অ্যাডাল্ট হওয়া এবং কন্ট্রোল করে না আনলে আরও বেশি প্রোগ্রাম হয়ে যায় এটা এখন যদি কন্ট্রোল রাখতে হয় কী দিতে হবে তো গর্ভকালীন সময় তো আপনার ওষুধ দেবার জন্য আপনাকে বাচ্চাটার কথা মনে রাখতে হবে অবশ্যই ওষুধ তো একটা আর্টিফিশিয়াল জিনিস সেজন্য ওষুধগুলো সেফ কিনা ফর দ্য বেবি অলসো এটা সেটি মনে রাখ সুতরাং দেখুন যে কোনো ওষুধ দিলাম সেটা যদি যেটা বলি প্লাসেন্টাল বেরিয়ার মানে যে শিশুর মধ্যে আর মায়ের যে এটা রক্তের বন্ধনটা সেটা বেরিয়ারটা পার হলে শিশুকে এফেক্ট করবে কিন্তু ইনসুলিন তো ন্যাচারাল সাবস্টান্স জি সেই জন্য ইনসুলিন সেফ এটা ঠিক ইনসুলিন সেফ অন্য কোনো ওষুধ সেফ কিনা এটা কন্ট্রোভার্সি আছে সেই জন্য সেটাও আমি মনে করি সেই একে মাকে এটা তার ডাক্তার কাছে জেনে নিতে হবে তো গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু বহুলাংশ প্রতিরোধযোগ্য কিন্তু জি হল এবং গর্ভকালীন ডায়াবেটিস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট প্রিভেনশনের জন্য প্রতিরোধের জন্য একটা বলতেছি আমরা বর্তমানে একটা গবেষণা চালাচ্ছি সেটা হলো যে গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস হওয়ার পরে তো বলছি যে কন্ট্রোল করলে উপকারিতা অনেক অনেক কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস হওয়াই প্রিভেন্ট করা যায় কিনা
অবশ্যই যদি খাওয়াটাই প্রিভেন্ট করা যায় তাহলেই বেশি। সেজন্য আমরা সাহায্য নিচ্ছি কাজী সাহেব বা ম্যানেজার, তা আমরা অ্যাডভাইস করছি যে বিয়ের সময় বিয়েটা পরেই দেওয়ার সময় একটা অ্যাডভাইসও দেন, সেটা হলো যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে যার মাধ্যমে সে প্রেগনেন্সির প্ল্যান করতে পারে, একদম কমপ্লিটলি প্ল্যান করতে পারে, তাহলে কিন্তু আনওয়ান্টেড প্রেগনেন্সি হওয়ার কথা নয় না। এবং সেদিন বলছি যখন প্রেগনেন্ট হওয়ার প্ল্যান করবে তখন মাকে যদি ভালো করে চেক করে নেয় যে সে ওভারওয়েট না থাকে, আন্ডারওয়েট না থাকে, ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি যদি থাকে সে কারেক্ট করে নেওয়া, ব্লাড প্রেশার কারেক্ট করে নেওয়া, পেশাবের ইনফেকশন কারেক্ট করে নেওয়া, এগুলো কারেক্ট করে নিলে পরে তার সুস্থ সবল বাচ্চা এবং তার প্রেগনেন্সি আনকমফোর্টেবল হওয়ার সম্ভাবনা বেশি, এবং তখন তিনি গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, হওয়ার সম্ভাবনা বেশি, অনেক কম। এটা আমাদের ধারণা, এটা কিন্তু করেছি আমরা 100 কাজের ভিতরে। এখন বর্তমানে এটা ডকুমেন্টেশন করতেছি আমরা যে এটা পৃথিবীতে আমরা এটা করতেছি। আচ্ছা, অন্যরাও এটা কিন্তু ইউনাইটেড নেশনসে ফলো করেছে, এগুলো WHOতে ফলো, আমাদের স্টাডিটা কোটেড হয়েছে।